আর শুক্রবারে এই মহিলার দেহ অর্থাৎ মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর কিভাবে খুন হন তরুণী, এই প্রশ্নই কিন্তু বারে বারে ঘুরে ফিরে আসছিল। কোথায় কোথায় আঘাত রয়েছে তরুণীর দেহে, 10টি আঘাত রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে, প্রাথমিক রিপোর্টে এমনটাই বলা হয়েছে, এবং সেই সঙ্গে আর কি কি উঠে এসেছে রিপোর্টে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, ময়নাতদন্তের রিপোর্টে, প্রাথমিক রিপোর্টে আর কি কি উঠে এলো? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে কোথায় কোথায় তার আঘাত রয়েছে, এই যে বিষয়টা যখন ইনকোয়েস্ট হয়েছে বা তারপরে যখন পোস্টমর্টম হয়েছে, তারপরে ডক্টরদের তরফ থেকে যে অফিসিয়াল লেখা হয় সেখানে 10টা বুলেট পয়েন্ট করা হয়েছে, এবং সেই 10টা বুলেট পয়েন্টে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেনশন করা রয়েছে। প্রথম যে বুলেট, সেখানে লেখা হয়েছে যে ব্লিডিং ফ্রম বোথ আইজ, অর্থাৎ চোখ থেকে, দু চোখ থেকে রক্তক্ষরণ হয়েছে, তারপরে তার মুখ থেকে রক্তক্ষরণ হয়েছে, এবং যে ফেস, অর্থাৎ মুখ এবং হাতের যে নখ সেখান থেকে রক্তক্ষরণ, এবং যে যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে, লেফট লেগ অর্থাৎ বাঁ দিকের যে পা সেটা, সেখানে ইঞ্জুরি রয়েছে, পেটে ইঞ্জুরি রয়েছে, এবং একাধিক জায়গায় তার যে গলা রয়েছে, গলায় তার ইঞ্জুরি রয়েছে, গলার একটা হাড় ভাঙা রয়েছে, এবং রাইট হ্যান্ডে ইঞ্জুরি রয়েছে, অর্থাৎ তার যে রিং ফিঙ্গার যেটাকে আমরা বলি, এবং যে ডান দিকের হাত সেখানে ইঞ্জুরি রয়েছে, ছোটে ইঞ্জুরি রয়েছে, একাধিক জায়গায় একদম 10টা বুলেট পয়েন্ট করে লেখা রয়েছে যে কোথায় কোথায় ইঞ্জুরি রয়েছে, স্পেসিফিক ভাবে মেনশন করা হয়েছে কোথায় ইঞ্জুরি রয়েছে। এবং সব থেকে উদ্বেগজনক যে বিষয় যে এতটাই ব্রুটাল এই মার্ডার, এতটাই ব্রুটাল এই আউটকাম করা হয়েছে, ব্রুটাল এই কারণেই বলা হচ্ছে, কারণ হচ্ছে একজন যে একজন পড়ুয়া, একজন ডক্টর, তার দেহের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ, সেটা চোখ থেকে আরম্ভ করে চোখ, মুখ, তার পেটে আঘাত, তার গলায় আঘাত চিহ্ন রয়েছে, পা, হাত, সমস্ত জায়গায়, নখ থেকে আরম্ভ, বিভিন্ন জায়গা থেকে তার রক্তক্ষরণ হয়েছে। এবং যেটা বলা হচ্ছে তদন্তকারী আধিকারিকরা, যেমন তাদের সূত্র মারফত যেমনটা আমরা জানতে পারছি যে কজ অফ ডেথ যেটা বলে পুলিশি ভাষায়, যে কি কারণে তার মৃত্যু হয়েছে, সেই কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে স্মদারিং, অর্থাৎ তাকে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করার জন্য গলাটিতে শ্বাস রোধ করে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এটা অত্যন্ত একটা ঘৃণ্য কাজ যে একজন ডক্টর, একজন পড়ুয়া, সেখানকার পিজিডি স্টুডেন্ট, যে অনকল ডিউটিতে ছিল রাত্রিবেলা, তার সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে, উঠছে আর্টিপরের অল ওভার সিকিউরিটি নিয়ে প্রশ্ন, এবং সেই কারণের জন্য পদবিরতিতে গেছে ডক্টররা, এবং তারা বলেছে যতক্ষণ তাদের এই বিষয়টা নিশ্চিত না করবে, সিকিউরিটির বিষয়টা, ততক্ষণ কিন্তু তারা এই কর্মবিরতিতে তারা অনড় থাকবেন। এবং খুব স্পেসিফিকভাবে সুদীপ্ত, আমি তোমাকে কিছুক্ষণ আগেও যেটা জানাচ্ছিলাম, গতকাল যখন আমরা একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলাম, সেই সময় তিনি মেনশন করছিলেন যে যদি কেউ এই আর্টিকলে ঢুকতে চায় এবং সেক্ষেত্রে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কে, সেক্ষেত্রে তিনি যদি বলেন যে আমি এখানকার স্টাফ বা আমি ডক্টর, সে স্টেথক গলায় থাকুক ইয়া না থাকুক, তাদের কিন্তু কোনোভাবেই এক্সট্রা কোনো প্রশ্ন করা যায় না, সার্চ করা যায় না, সেটা সিকিউরিটি গার্ডের নিয়মের বাইরে। কারণ আপনার ঘরের মধ্যে বলা রয়েছে যে কেউ যদি বলে নিজেকে স্টাফ বা ডক্টর পরিচয় দেয়, তাকে আর কোনো ফার্দার কোয়ারি করা যাবে না, তাকে কোনো কিছু ফার্দার প্রশ্ন করা যাবে না, তাকে আলাদা করে দিতে হবে। এক্ষেত্রে আমি গিয়ে কিন্তু আর্জি করে বলতেই পারি যে আমরা স্টাফ বা ডক্টর, সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি গার্ড অ্যালাউ করে দেবে। এবং সিকিউরিটি গার্ডকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে সেক্ষেত্রে তিনি যদি অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে তো অনেক বহিরাগত নিজেকে ডক্টর বা বাইরের এখানকার যে স্টাফ পরিচয় দিয়ে ভিতরে ঢুকতে পারে, তখন সেই সিকিউরিটি গার্ড জানায় যে ডক্টর কিন্তু এই ঘটনাটা হয়ে থাকে। তাহলে তুমি বুঝতেই পারছো যে সিকিউরিটি যে বিষয়টা, সেই সিকিউরিটিতে কতটা গলদ রয়েছে আর্জি করে, যেটা তুমি বলছিলে যে কলকাতা শহরে অন্যতম একটি নামে হাসপাতাল আরজি কর, এবং শুধু তাই নয়, কোনো প্রাইভেট একটা সরকারি হাসপাতাল, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু সত্যি নজিরবিহীন বলাই চলে। একদমই তাই, সত্যি নজিরবিহীন। রিয়া, অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।